আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ, অর্থাৎ রেচন অঙ্গ বললেই আমাদের মাথায় কার নাম আসবে প্রথমে? বৃক্ক। এই যে বৃক্ক, আমরা দেখেছিলাম আমাদের শরীরে একজোড়া বৃক্ক, অর্থাৎ দুইটা বৃক্ক। তো এই বৃক্ক কোথায় থাকে? আমাদের যে বক্ষপিঞ্জর, সেই বক্ষপিঞ্জরের নিচে এবং মেরুদণ্ডের দুই পাশে আমরা দুইটা বৃক্ককে পাই। এখন এই যে একটা বৃক্ক, বৃক্কের লম্বচ্ছেদ, মানে একটা বৃক্ককে তুমি যদি লম্বলম্বিভাবে কাটো তাহলে চিত্রটা দেখতে এরকম হবে। তুমি এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা অঙ্গ পাবে। তো এখন আমরা দেখে নেই বৃক্কের গঠনটা কীরকম, অর্থাৎ লম্বচ্ছেদে আমরা বৃক্কতে কী কী দেখতে পাবো সেটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখি, চিত্র দেখি তুমি কি বলতে পারো যে বৃক্কের শেপটা কীরকম। বৃক্ক দেখতে হচ্ছে একটা শিমের বিচির মতো। এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে বৃক্কের শেপটা হবে শিমের বিচির মতো। এবং রঙটা কীরকম হবে? বৃক্কের রঙটা কিছুটা লালচে হবে। এখন আমরা জানি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, অভ্যন্তরীণ যে অঙ্গগুলো থাকে সেই অঙ্গগুলো কি কোনো একটা আবরণ দ্বারা আবৃত থাকে। তো বৃক্কের যে আবরণ, এই যে বৃক্ক, বৃক্কের বাইরে এই যে আবরণ দ্বারা বৃক্কটা আবৃত, এই আবরণটাকে আমরা বলবো ক্যাপসুল। বৃক্কের বাইরের আবরণটাকে আমরা বলবো ক্যাপসুল, অর্থাৎ ক্যাপসুল নামক আবরণ দ্বারা বৃক্কটা আবৃত থাকে। এখন এই যে বৃক্কের ভেতরে আমরা দুইটা অংশ দেখতে পাই। একটা অংশ কি? এই যে একটা অংশ, এই অংশটা ক্যাপসুল সংলগ্ন, অর্থাৎ বৃক্কের বাইরে যে অংশটা ক্যাপসুল সংলগ্ন থাকে সেই অংশটাকে আমরা বলবো কর্টেক্স, অর্থাৎ এই অংশটাকে আমরা বলবো কর্টেক্স। তাহলে বৃক্কের এই যে সাদা অংশটা, আমরা এই অংশটা দেখতে পাচ্ছি চিত্রে, এই অংশটা ক্যাপসুলের সাথে আছে, ক্যাপসুল সংলগ্ন, যার কারণে এটাকে আমরা বলবো কর্টেক্স। আর এই যে বৃক্কের ভেতরের অংশ, এই অংশটা গোলাপি হয়। এই বৃক্কের ভেতরের এই অংশটা, অর্থাৎ কর্টেক্সের পরে বৃক্কের ভেতরের অংশটাকে আমরা বলবো মেডুলা। তাহলে এই পোর্শনটা হবে হচ্ছে মেডুলা। এখন মেডুলাতে দেখো তোমরা অনেকগুলা তিনকোনা তিনকোনা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এগুলা কি দেখতে তিনকোনা, তো পিরামিডের মতো না দেখতে? যার কারণে এই স্ট্রাকচারগুলোকে বলা হয় রেনাল পিরামিড। রেনাল মানে হচ্ছে বৃক্ক রিলেটেড, আর পিরামিড মানে তো এখানে এগুলো স্ট্রাকচার পিরামিডের মতো, তাই এদেরকে বলা হচ্ছে রেনাল পিরামিড। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি কি, বৃক্কের বাইরের দিকটা কি উত্তল, আর ভেতরের দিকটা কি হবে অবতল। তাহলে বৃক্কের এই যে বাইরে উত্তল দিক এবং ভেতরের এই দিকটা হবে হচ্ছে অবতল। এখন বৃক্কের এই যে অবতল দিক, এই অবতল দিকের এই যে ভাঁজ, এই ভাঁজটাকে আমরা বলবো হাইলাস, অর্থাৎ বৃক্কের অবতল অংশের এই ভাঁজটাকে আমরা বলবো হাইলাস। এখন এই হাইলাসের এইখানে, এই এই ভাঁজটা যেহেতু হাইলাস, হাইলাসের এইখানে আমরা কি একটা গহ্বরের মতো দেখতে পাচ্ছি না এই জায়গাটা? তো বৃক্কের হাইলাসে যে গহ্বরের মতো জায়গা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলবো পেলভিস। তাহলে বৃক্কের যে অবতল অংশ, সেই অবতল অংশের ভাঁজটাকে আমরা বলবো হাইলাস, হাইলাসে যে গহ্বরের মতো অংশ দেখা যায় সেই গহ্বরের মতো অংশটাকে আমরা বলবো পেলভিস। এখন দেখো এই বৃক্ক থেকে এইরকম একটা নালি বের হয়ে আসছে। আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে বৃক্ক থেকে একটা নালী বের হয় এবং সেই নালীটা কী করে, বৃক্কের ভেতর থেকে মূত্রকে বের করে নিয়ে আসে এবং বের করে মূত্র থলিতে জমা করে। সেই নালীটার নাম আমরা কী জেনেছিলাম? ইউরেটার। তাহলে এই সেই ইউরেটার নালী, যে নালীটার মাধ্যমে কী হয়, মূত্র বৃক্ক থেকে বের হয়ে আসে, এটাকে আমরা বলতে পারি ইউরেটার। তাহলে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, এই যে ইউরেটার, ইউরেটারের সম্মুখের এই প্রশস্ত অংশটাকে আমরা কী বলতে পারি, পেলভিস বলতে পারি। তাহলে বৃক্কের যে হাইলাস, অর্থাৎ অবতল অংশের যে ভাঁজ, এই হাইলাসের মধ্যে যে গহ্বরটা থাকে সেই গহ্বরটাকে আমরা পেলভিস বলি। আবার একসাথে পেলভিসের আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইউরেটারের সম্মুখে যে প্রশস্ত অংশ, এই প্রশস্ত অংশটাকে আমরা পেলভিস বলতে পারি। তাহলে আরেকটা জিনিস দেখো, এই যে রেনাল পিরামিডগুলা, এই রেনাল পিরামিডগুলা কিন্তু এই যে পেলভিস, পেলভিসের একটা অংশে এসে এখানে সূচালো অংশ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রেনাল পিরামিডের সম্মুখ দিকে যে অংশটা, এই অংশটাকে বলা হয় প্যাপিলা বা পিরকা। তাহলে কি প্রত্যেকটা রেনাল পিরামিডের সম্মুখ দিকে যে অংশটা পেলভিসের সাথে যুক্ত হয় এই অংশটাকে বলা হয় হচ্ছে পিরকা বা প্যাপিলা।
এখন দেখো এই যে বৃক্ক, বৃক্ক থেকে প্রথমে বের হয়েছিল কি ইউরেটার নামক নালীটা। বৃক্ক থেকে কিন্তু আমরা আরেকটা নালীকে বের হতে দেখি, এই যে কালো দিয়ে আমি দেখিয়েছি, এই নালীটাও কিন্তু বৃক্ক থেকে বের হয়ে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে রেনাল শিরা। আর আমরা জানি শিরা কি করে, শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। অর্থাৎ বৃক্ক থেকে বৃক্কের কাছে আরেকটা ধমনী ঢোকে, এই যে হাইলাস, এই হাইলাসের মধ্য দিয়ে একবার একটা নালী বের হচ্ছে, সেটা হচ্ছে রেনাল শিরা। আবার রেনাল ধমনীও এটার মধ্যে দিয়ে প্রবেশ করছে। এই যে লাল রং দিয়ে আঁকা নালীটা, এটা হচ্ছে রেনাল ধমনী। আর কালো রং দিয়ে যে নালীটা আঁকা, সেই নালীটা হচ্ছে রেনাল শিরা। তাহলে রেনাল ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বৃক্কে প্রবেশ করে, তারপরে কী করে বৃক্কে অক্সিজেন সাপ্লাই দেয় এবং বৃক্ক থেকে কী করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং গ্রহণ করে সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা কী করে রেনাল শিরার মাধ্যমে বৃক্ক থেকে বের হয়ে যায় এবং তারপরে বিভিন্ন শিরার মাধ্যমে সেটা হার্টে গিয়ে পৌঁছায় এবং তারপরে আবার পরিশোধিত হয়ে অক্সিজেনযুক্ত রক্ত রেনাল ধমনীর মাধ্যমে আবার বৃক্কে প্রবেশ করে। তাহলে এই ধমনটাকে, এই শিরা, এই নালীটাকে আমরা বলবো রেনাল শিরা, এবং এই নালীটা হবে হচ্ছে তাহলে রেনাল ধমনী। তাহলে এটা হবে রেনাল শিরা এবং এই নালীটা হবে রেনাল ধমনী, আর এই নালীটাকে আমরা বলবো হচ্ছে ইউরেটার নালী। তাহলে আমরা দেখি যে বৃক্কের যে ক্যাপসুল সংলগ্ন অংশ সেটা হচ্ছে কর্টেক্স, আর কর্টেক্সের পরে বৃক্কের ভেতরের অংশটাকে আমরা বলবো মেডুলা, আর এই গহ্বরটা হচ্ছে পেলভিস। এই যে কর্টেক্স আর মেডুলা, এই অংশে বৃক্কের গাঠনিক একক থাকে যার নাম হচ্ছে নেফ্রন। আমরা যেমন দেখি যে আমাদের দেহের গাঠনিক একক হচ্ছে কোষ, তেমন বৃক্কের যে একক, সেই বৃক্কের এককটাকে আমরা বলবো নেফ্রন। এই নেফ্রন এই কর্টেক্স আর মেডুলা অংশে থাকে এবং সেই নেফ্রন অংশে কী হয়, সেই নেফ্রনের মাধ্যমেই মূত্র তৈরি হয়। এখন সেই তৈরিকৃত মূত্রটা কী হয়, প্যাপুলার ভেতর দিয়ে এই পেলভিসে এসে জমা হয়। পেলভিস থেকে সেই মূত্রটা ইউরেটারের মাধ্যমে কী হয়, মূত্রথলিতে গিয়ে জমা হয়, অর্থাৎ বৃক্ক থেকে বের হয়ে আসে। তাহলে প্রথমে এই বৃক্কের কর্টেক্স এবং মেডুলা অংশে যে নেফ্রন থাকে, সেই নেফ্রন কী করে মূত্রটা তৈরি করে। তৈরি করার পরে প্যাপিলার মধ্যে দিয়ে সেই মূত্রটা পেলভিসে আসে এবং পেলভিসে আসার পরে সেই মূত্র পেলভিস থেকে কী করে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা হয়। তাহলে আমরা বৃক্কের গঠনটা সম্পর্কে জেনে নিলাম।